তোমাদের হচ্ছে মন্ডল এক্সাম টু বা এম আজকে একটা লসক বসক বা এলসিএম আর এস এর একটা অঙ্ক নিয়ে এসছি এখানে কি বলা আছে না একটা লসাগু আছে দুটো সংখ্যা লসাগু আছে তাদের মধ্যে গসাগুর চোদ্দ গুণ রসাগুটা কত হবে না গসাগু যা হবে তার চোদ্দ গুণ রসাগু আর গসাগুর যোগফল দেওয়া আছে সহ একটা সংখ্যা যদি আশি হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত ঠিক আছে এখানে কি বলা আছে না লসাগু সমান চোদ্দ গুণ গসাগু তাইতো কথা হবে চোদ্দ গুণ বলে দিয়েছে আর আমরা কি জানি লশাগু যুক্ত গসাগু কত হবে বলা আছে ছশো ছশো বলা আছে তাহলে জায়গায় পারি চোদ্দ গুণ গসাগু মানে এই চোদ্দ গুণ গসাগু চোদ্দ গুণ গসাগু এই জায়গা লিখতে পারি প্লাস গসাগু মানে পনেরো গুণ লসাগু পনেরো গুণ লসাগু সরি পনেরো গুণ গসা সমান কত ছশ তাহলে গসাগু কত হবে সংখ্যা দুটো হবে গো হবে কাটি চার শূন্য চল্লিশ তাই তো তাহলে গোসা হয়ে গেল চল্লিশ গসাগুর জায়গায় যদি এটা বসিয়ে দিই এই গসাগুর ভ্যালুটা যদি এই গোসাগর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে চোদ্দ গুণ ষাট সমান পাঁচশো ষাট তাহলে লসাগু হয়ে গেল পাঁচশো ষাট আর লসাগু হয়ে গেল কত আমাদের পাঁচশো ষাট আর গোসাগু বেরিয়ে গেল চল্লিশ হ্যাঁ এরপর কী করব এরপর আমরা ফর্মুলা ইউজ করব আমাদের ফর্মুলা কী জানি যে লসাগু গুণ গসাগু লসাগু আর গসাগু যদি গুণ করি ঠিক আছে ডিভাইডেড করি কত নম্বর বলা আছে একটা বলা আছে আশি এতে যদি ভাগ করে দিয়ে আরেকটা নাম্বার দিই তাহলে দ্বিতীয় নাম্বারটা আমাদের বেরিয়ে যাবে তাহলে আমরা করি পাঁচশো ষাট লসাগু বেরিয়েছিল গসা কত বেরিয়েছে চল্লিশ এটাকে আশি দিয়ে ভাগ করে দিয়েছি দেখ চল্লিশ দুই হলো কত হবে দুশো আশি দুশো আশি তাহলে কত হলো দ্বিতীয় সংখ্যাটা কত হলো দুশো আশি হলো তাহলে ভিডিও ভালোবাসো লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না